বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা ভয়ঙ্কর কিছু দৃশ্য। সেটা তোমরা দেখতেই পাবে। আমরা মোটামুটি জঙ্গলের মধ্যেই প্রবেশ করেছি। এখানে কিছু শিয়ালও দেখা যায়, জন্তু যেমন জন্তু জানোয়ারের মধ্যে। আর চলো দেখতেই পাবে। আর অবশ্যই যেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সবই করবা, সাবস্ক্রাইবও করে দেবা, ঠিক আছে? চলো, রাতের অন্ধকারে খুব ঠান্ডার মধ্যে আমরা এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। কি ঠান্ডা! পুরো মাটি অন্ধকার, আর তার মধ্যে জঙ্গলও রয়েছে। এর মধ্যে মাঠে প্রবেশ করছি। আমাদের চিত্রকলা হয়ে প্রবেশ করছি। রাতের অন্ধকারে মাঠ দেখতে এসেছি, কি সুবিধা আমাদের! দেখি চিত্রকলা গাছগুলো হয়েছে কিনা, এক একটা বেরিয়েছে, তাই না? না না, হলুদ হয়ে গেছে গাছগুলো। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। দাঁড়া দেখছি, তিতকল্লা গাছগুলো বেশ ভালোই ফিরেছে, কিন্তু ঘাস হয়েছে, বুঝলি তো? হলুদ হয়ে গেছে গাছগুলো। ওই দিকটা টমেটো লাগানো আছে। চ, ভয় 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 লাগছে, চ ঘুরে চ ঘুরে চ, কে না কোন কোন দিক থেকে অ্যাটাক ফ্যাটাক করে দিবে। গাল দিস না রে ভাই, লাইভ চলছে। বন্ধুরা অবশ্যই জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার, টেকনিক্যাল জিএস ফলাস অ্যান্টিরাস দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর এখানে তো বাসতলা রয়েছে, তার মধ্যে প্রবেশ করলে তো মনে হয় আর বেঁচে ফিরে আসতে পারবো না। চ চ, না না, অন্ধকারে কি করে দেখা যাবে? দাঁড়া দাঁড়া, এদিকে অন্ধকার, এখানে ভূতের উৎপাতটা বেশি আছে। ঠিক আছে, চলে চ। বাবারে